हेलो गाइस अस्सलाम वालेकुम साथे आछि आमी मिजानुर आपनारा देखछेन टेक्निक जगत। आज के आमी आपनादेर माझे किछु कथा निये एसेछि, सेटा होच्छे आमी किभाबे यूट्यूब जगते आसलाम, कादेर माध्यमे यूट्यूब जगते माने कादेर इन्सपिरेशन हये, कादेर इन्सपिरेशन कारा कारा होच्छे आमार इन्सपिरेशन छिल आछे इनशाल्लाह भविष्यतेओ थाकबे, कादेर इन्सपिरेशने आमी यूट्यूबे आसलाम। मूलत तीन जन मानुषेर इन्सपिरेशने यूट्यूबे आसछि। नम्बर वन होच्छे कलकातार अब्रो भाई, टेक्साई गाई चैनल आछे, ओई चैनलेर मालिक तिनि, खूब सुंदर सुंदर भिडियो बनाय मोबाइलेर अनेक खुटिनाटी विषये, ठीक आछे, मोबाइलेर अनेक आपडेट विषये जानाय, तो तार थेके इन्सपिरेशन हयेछि। सेकेंड जे आछे से होच्छे टेक टू द पॉइंट, মানে টিটিপি, টেক টু দ্য পয়েন্ট টিটিপি যার চ্যানেল আছে, ওনার ভিডিওগুলো আমি খুব দেখতাম, ঠিক আছে, তো ওনার থেকেও আমি অনেক ইন্সপিরেশন হয়েছি। থার্ড যে আছে সে হচ্ছে স্যামজন, স্যামজন নামে একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, যে স্যামজন গিয়ে সার্চ দিতে পারেন, টেক্সাই গাই টেক টু দ্য পয়েন্ট সার্চ দিলে তাদের চ্যানেল পেয়ে যাবেন, তারা অনেক সুন্দর সুন্দর করে ভিডিও বানায়। তো আসলে মূলত আমি 2014 সাল থেকে ইউটিউব জগতে আসছি, তখন ওইখানে আমার ফার্স্ট ইউটিউব জগতে আসা আমার একটি স্যারের হাত ধরে, স্যারের নাম হচ্ছে হারুন হাবিব, তো উনি এগুলো বিষয়ে অনেক ইয়া করতো, অনেক ইন্সপিরেশন দিত আমাকে। তখন আমি একটি ভিডিও একটি চ্যানেল খুলেছিলাম, সেটার নাম নাম দিয়েছিলাম হচ্ছে এম অবাক নামে। ওটার মধ্যে তখন তো মনিটাইজেশন অন এমনিতেই করা যেত, 1000 সাবস্ক্রাইবার লাগতো না, 4000 ওয়াচ টাইমও লাগতো না, তখন শুধু 10000 ভিউ লাগতো, সরি 10000 ভিউটা পরে আসলো 2014 সালের পরে, 15 সালে না 16 সালের দিকে আসলো। তো আমি যখন শুরু করি তখন আমার অ্যাডসেন্স চালু হয়ে গেছে, তো আমার মনিটাইজেশনে অলরেডি $96 জমা হয়ে গিয়েছিল ওইখান থেকে। ওইখানে ওই চ্যানেলে আমি মূলত বিভিন্ন, তখন তো স্কুলে পড়তাম, বিভিন্ন রকম কনসার্টে টনসারে যাইতাম, যাওয়ার পরে মোবাইল দিয়ে সেটা শ্যুট করতাম, ভিডিও করতাম, সেটা এডিট করে ক্যাপচার শেয়ার মাধ্যমে এডিট করে আমি ছাড়তাম আমার ইউটিউব চ্যানেলে। তো এখানে অনেক সময় কপিরাইট ধরতো, যেগুলো কপিরাইট ধরতো সেগুলো আমি রিমুভ করে দিতাম, কপিরাইটগুলো ওই ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে ওইখান থেকে আমি যে অডিওটা ডিলিট করে দিই, ওইখানে একটা নতুন একটা অডিও লাগাই দিতাম। তো যাই হোক, এভাবে আমার প্রায় ইউটিউব চ্যানেলটা অনেক গ্রো করে ফেলে। তো একটা গান ছেড়েছিলাম, সেটা হচ্ছে কুতকুতি মায়া নামে, তো ওইটা ছিল একটা নাচ, তো ওই একটা মেন নাচ, তো ওই মেন নাচ দেওয়ার পর আমার চ্যানেলটা অনেক ইয়া হয়ে যায়। তখন অবশ্য ট্রেন্ড ছিল হচ্ছে ওই কুতকুতি মায়া গানটাই ট্রেন্ড ছিল অনেক, তো আমার যখন ওটা ভাইরাল হয়ে যায় তখন ওইটা থেকে আস্তে আস্তে আমার চ্যানেলটা গ্রো করতে থাকে। তো মাঝখানে আমি একটি মানে একটি পুদ্দারি করতে যাই, পুদ্দারি যেটা বলে বাংলা ভাষায়, মানে একটি নেতামো করতে যাই, আমি ওখানে কিছু সেক্সুয়াল টাইপের মানে একটা ব্র্যান্ড চ্যানেল খুলি, ওটার মধ্যে সেক্সুয়াল টাইপের কিছু ভিডিও ছাড়ি, একটা না দুইটা ছাড়ি, তো ওই চ্যানেলটা আমার সাসপেন্ড হয়ে যায়, ব্র্যান্ড চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায়। তো পরে ওটার মধ্যে আবার অনেক ভিউয়ার ছিল, প্রায় অনেক ভিউয়ার ছিল, কিন্তু চ্যানেলটা সাসপেন্ড করে দেয় ইউটিউব থেকে। তারপর আমি আবারও সেই চ্যানেল থেকে মানে সেই জিমেল থেকে একটা ব্র্যান্ড চ্যানেল খুলি, খুলে সেটার মধ্যে আবারও সেই টাইপেরই সেক্সুয়াল মানে ভিডিওগুলো ছাড়ি, ছাড়ার পরে দেখা গেছে যে আমার চ্যানেলটি আবারও সাসপেন্ড হয়ে যায়, দ্বিতীয়বার ওই চ্যানেলটি আবার সাসপেন্ড করে দেয় ব্র্যান্ড চ্যানেলটি। তো তৃতীয়বার আবারও সেই কাহিনী, একই কাহিনী করি, তো তখন একবারে আমার যে মেন চ্যানেলটা আছে সেটা সাসপেন্ড হয়ে যায়, একদম শেষ শেষ হয়ে যায়। তো তখন ওই নেতামো করার কারণে ওই বেশি, তখন আমি এত কিছু বুঝতাম না ইউটিউব রুলস সম্পর্কে, এত কিছু জানতাম না, তো অজ্ঞতার কারণে আমার চ্যানেলটি আমি খেয়ে ফেলি, ঠিক আছে, যদি আল্লাহ যদি দিত তখন যদি আমার চ্যানেলটি যদি থাকতো তাহলে আজকে হয়তো বা চ্যানেলটি আমার অনেক উপরে থাকতো, ঠিক আছে। তো এই টেক্সাই গাই টেক টু দ্য পয়েন্ট স্যামজন ভাই যারা আছে তাদের মতোই আমার চ্যানেলটা থাকতো, কিন্তু আমি তখন একটু ই করতে যাই সব শেষ করে ফেলছি। তো যাই হোক, তো আজকে করবো না কালকে করবো, কালকে করবো না পরশু দিন করবো, এভাবে করতে করতে দেখা গেছে যে আজকে চ্যানেল খুলবো না কালকে খুলবো, কালকে না পরশু দিন খুলবো, পরশু দিনের পরের দিন খুলবো, তো এইভাবে দেখা গেছে যে
খুলতে খুলতে খুলবো না, আজকে খুলবো না, কালকে খুলবো, কালকে খুলবো, তো এরকম করতে করতে অনেকদিন সময় চলে যায়। তো আমি আর সময় অতিবাহিত করতে চাচ্ছিলাম না, এই কারণে আবার ইউটিউব জগতে পা রাখা, তাদের ইন্সপিরেশনে পা রাখা। ঠিক আছে, আপনারা সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন, যেন আমি আরও আগে আরও এগিয়ে যেতে পারি। ঠিক আছে, আমার চ্যানেলটি যেন গ্রো করতে পারি। ইউটিউব শুরু করতে গেলে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন হয়। ঠিক আছে, এটা বিগত দিন থেকে আমি বুঝতে পারতেছি। এখন যে অবস্থা, ইউটিউব আসলে একটা টেনশন মাথার মধ্যে ঢুকাই দিচ্ছে, সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম, মানে 4000 মিনিট ওয়াচ টাইম লাগবে। ঠিক আছে, তো যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন অথবা কাজ করতেছেন নতুন, তারা অবশ্যই আমার মতো এক বস্তা ধৈর্য নিয়ে তারপরে নামবেন। ঠিক আছে, ধৈর্য হারাবেন না, কারণ কথায় আছে ধৈর্যের ফল সুমিষ্টি হয়। ঠিক আছে, এখন ইনশাল্লাহ এক বস্তা ধৈর্য নিয়ে ইউটিউব জগতে নেমেছি। ইনশাল্লাহ দেখি আল্লাহ তাআলা কি কপালে রেখেছে। ঠিক আছে, তো আশা করছি যে সবাই সাপোর্ট করবেন, সবাই ভালোবাসা দিবেন, সবার ভালোবাসা একান্তই কাম্য। ঠিক আছে, সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিও থেকে আপনারা যে টাইপের ভিডিওগুলো পাবেন সেগুলো হচ্ছে মোবাইল রিপেয়ারিং, কম্পিউটার রিপেয়ারিং, মোবাইলের যে রিভিউগুলো আছে, মোবাইলের খুঁটিনাটি অনেক বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স, ল্যাপটপ সম্পর্কে, কম্পিউটার সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো আপনারা আপনাদের নিজের লাইফে কাজেও লাগাতে পারবেন। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভবিষ্যতে এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই আমি দিব। ঠিক আছে, এরকম অনেক আনকমন ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। এখন আস্তে আস্তে আসলে চ্যানেলটা গ্রো করার চেষ্টা করতেছি, তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, এমনকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক দিবেন, লাইক দিলে দেখা গেছে ভিডিও আরও নতুন নতুন ভিডিও বানানো অনেক ইন্সপিরেশন যায়। সো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।